গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। এখন আমি আজকে পোড়া ডিম, ফাটা পোড়া ডিম রান্না করে তোমাদেরকে দেখাবো। আর এই ডিমগুলো প্রচণ্ড ফাটা, আমাদের হ্যাচারি ডিম, এগুলোকে অস্ট্রেলিয়ান মুরগির ডিম বলে। এগুলো থেকে বাচ্চা ফোটে, আসার সময় এই ডিমগুলো অনেক সময় ফেটে যায়। সেই ফাটা ডিমগুলো আমরা বাড়িতে এনে খেয়ে ফেলি, নষ্ট করি না। যাই হোক, এই ডিমগুলোকে আমি আজকের এই ফাটা অবস্থাতেই পুড়িয়ে নিয়ে তোমাদেরকে রান্না করে দেখাবো। আর তোমরা যারা আমার ভিডিওটা দেখছো, প্লিজ আমার সাথে থেকো, পাশে থেকো, আর আমার ভিডিওগুলো দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা ফাটা ডিম যদি তোমরা রান্না করতে চাও, সেক্ষেত্রে গ্যাসে করতে গেলে গ্যাসের ফ্লেম থেকে একটু উঁচুতে রেখে ডিমগুলোকে পোড়াতে হবে। আমার যেহেতু কাঠ, ওই জন্য কাঠের জালে আমার উনুনটা অনেকটা উঁচুতে, ওই জন্য কোনো প্রবলেম হবে না। নাহলে গ্যাসে করতে গেলে কাছাকাছি রাখলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখো, আমি কয়েকটা ডিম বেছে নিলাম আমার প্রয়োজন মতো নিয়ে। এইবার আমি ওলটাকে কেটে নেব একটু বড় বড় সাইজ করে, তার সাথে আলু কেটে নেব, আর প্রয়োজনীয় মশলা যা যা লাগবে আমার আমি সবটাই কেটে নেব। পোলট্রির মুরগির ডিম দিয়েও করতে পারবে, তোমরা পোলট্রির মুরগির ডিমে ট্রাই করে দেখো। আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা বলো আমাকে কমেন্টস করে। তাহলে আজকের রেসিপিটা এবার আমি শুরু করতে যাচ্ছি। প্রথমে ডিম পোড়া দিয়ে, পোড়া ডিমটা দিয়েই শুরু করব। আগে এই ওল আলুটা কেটে নিলাম, আর মশলাগুলোও কেটে নেব একে একে। এখানে আমার 700 ওল আছে, বেশিটাই আমি কেটে নিলাম দুবেলা রান্না করব বলে। আর এখানে একটু মিডিয়াম সাইজের দুটো বড় টমেটো কেটে নিচ্ছি কুচি কুচি করে, আর পেঁয়াজ কেটে নিয়েছি, একটা বড় রসুন কেটে নিয়েছি পুরো, ধনে পাতা এক আঁটি, তার সাথে 2 ইঞ্চি মতো আদা, আর আমার কাঁচা লঙ্কা পেকে গিয়েছিলো তার থেকে কতগুলো নিয়ে নিয়েছি, বেটে নেব। আর এদিকে টমেটোগুলোকেও ধুয়ে নিচ্ছি, ওল আলুগুলোকেও ধুয়ে নেব, ডিমগুলোকেও ধুয়ে নেব। সব ধুয়ে নিয়ে তারপরে ডিমগুলোকে আমি পুড়াতে বসাবো। আমি এই শুকনো লঙ্কা, যে লঙ্কাগুলো লাল হয়ে গেছে কাঁচা, এই লঙ্কাতেই রান্নাটা করব। কোনো শুকনো লঙ্কার গুঁড়ো দেব না, শুধু একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব। দেখো, এগুলো সব একে একে ধুয়ে নিচ্ছি আমি। এবার মশলাটা বাটতে চলে যাব। এখানে সব আদা, রসুন, লঙ্কা সব নিয়ে নিয়েছি। বাটনাটা আমার বাটাও শুরু করে দিয়েছি, বাটনাটা বেটে নিয়ে কমপ্লিট করে হয়ে গেছে আমার কমপ্লিট। এইবার আমি ডিমটাকে পুড়াতে বসাবো। নুনটা ধরিয়ে জালতিটা দিয়ে দিলাম এর উপরে। এবার ডিমগুলোকে একে একে সাজিয়ে দিলাম আমি। বেশ মিনিট 30-30 মিনিট মতো আমার লেগেছে, যেহেতু উনুনটা আমার জোরে জ্বলছে, গ্যাসে হলে আর একটু সময় বেশি লাগবে। দেখো, ফেটে ফেটে গেছে, মানে আমার ডিমগুলো হয়ে এসেছে। ডিমগুলোকে এবার আমি একে একে নামিয়ে নেব বাটিটাতে। নামিয়ে নিয়ে ছাড়াতে লেগেছি আমি। ছাড়াতে গিয়ে আমার একটু প্রবলেম হচ্ছে, গরম আছে যেহেতু, ছালগুলো ছাড়িয়ে আসছে তাড়াতাড়ি করে। আমি যেহেতু গরম অবস্থাতে ছাল ছাড়াতে বসেছি ডিমগুলোর, তোমরা ঠান্ডা হওয়ার পরে ডিমগুলোকে ছাড়াবে অবশ্যই, কেননা গরম অবস্থাতে ডিম ছাড়ালে ডিম ছাল উঠে যায় উপর থেকে, যেটা আমার ক্ষেত্রে হয়েছে। আর এদিকে দেখো, ডিমগুলো খুব নরম, সফট হয়েছে। এই ডিম সাধারণত সিদ্ধ করার পরে শক্ত মতো হয়ে যায়, এই অস্ট্রেলিয়ান মুরগির ডিম, কিন্তু পুরানোর ফলে এত নরম সফট হয়েছে তোমাদের বলে বোঝাতে পারবো না। আর ওল আলুটা সিদ্ধ বসিয়েছিলাম, সেটাও সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে। আর আমার ডিমগুলো একটু ছাড়িয়েছি গরম অবস্থাতে, ওই জন্য ছাল উঠে গেছে। এগুলোকে নুন হলুদ মাখিয়ে আমি কড়াইতে দিয়ে দেবো। দেখো, ডিমটা ছাড়াতে গিয়ে একটা ডিমের কুসুম বেরিয়ে গেছে। সেই কড়াইতে তেল দিয়ে তেজপাতা দিয়ে দিলাম, আর আমার কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে একটু সামান্য লবণ দিয়ে দেবো, যাতে নরম হয়ে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় পেঁয়াজটা। এর উপরে আমার বেটে রাখা যে আদা রসুন পেস্ট, লঙ্কা পেস্ট, ওটাকে দিয়ে দিলাম। দিয়ে একটু সামান্য জল দিয়ে এটাকে আমি কষতে থাকবো। জলটা দিলাম কারণ মশলাটা যাতে পুড়ে না ওঠে। আর যেহেতু আমি কাঁচা লঙ্কা শুকনো বেটে দিয়েছি, মানে কাঁচা লঙ্কা লাল লঙ্কা বেটে দিয়েছি, ওই জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম রঙটা হওয়ার জন্য। আর আমার সিদ্ধ করে রাখা ওল আলুটাও দিয়ে দেবো, যেহেতু তেল ছেড়ে দিয়েছে মশলাটা থেকে আমার।
সরি বন্ধুরা, তোমাদেরকে আমি হলুদটা দিয়েছি সেটা দেখাতে ভুলে গেছি, সরি। আর এ দেখো টমেটোটাও দিয়ে দিলাম আমি, টমেটোটা দিয়ে সামান্য লবণ দিয়ে দিলাম প্রয়োজন মতো। এই দুবার যা লবণ দিলাম এই লবণেই আমার কমপ্লিট হয়ে যাবে। তোমরা তোমাদের স্বাদ মতো লবণ ঝাল সব দেবে। একটু জল দিলাম আর একটু মিষ্টি দিলাম নুন ঝালের ব্যালেন্সটা হওয়ার জন্য। এবার আমি কিছুক্ষণ আরও কিছুক্ষণ কষিয়ে নেব। কষিয়ে নিয়ে শুকনো শুকনো হয়ে এসেছে, এবার এটাকে আমি পরিমাণ মতো জল দেবো। ওল যেহেতু একটু বেশি জল দিতে হবে, ধনে পাতাটাও দিয়ে দিলাম। এবার আরও বসে এসেছে, এর মধ্যে ডিমটা দিয়ে নামিয়ে নেব, রেডি হয়ে যাবে।